विभिन्न राज्य 79 এরকম পাবলিশার্স এবং বুকসেলার্স এখানে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে এই বছর রেকর্ড পরিমাণে বুকসেলার্স এখানে আগত হয়েছেন এবং বুক স্টল ওনারা খুলেছেন 15টি এরকম, এটি রেকর্ড। এবং সার্বিকভাবে 176টি স্টল কোনো বারই কিন্তু বণ্টন করা হয়নি, এটা একটা অল টাইম রেকর্ড আমাদের রাজ্যের জন্য। এই যে 13 দিন ব্যাপী এই মেলা চলবে, এই মেলা প্রাঙ্গণে এই স্টেজে সেমিনার, বুক রিলিজ, কবি সম্মেলন, সোভেনির রিলিজ, কুইজ কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন এই মঞ্চে অনুষ্ঠিত হবে এই কয়েকটা দিন। বই মেলা তো আগে থেকে ডেলিগেট আসবে আরো কিছু, তাতে 72-73 মতো সংখ্যা হবে। তারা আমাদের এই মেলা প্রাঙ্গণের পার্শ্ববর্তী যে হাপানিয়া ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, এই বইগুলি তাদের কাছে বিক্রি করার জন্য আমি আশা করি যে এই যে বই মেলা যেটি শুরু হলো সেটি সার্থক লাভ করবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। আমি শেষ করার আগে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই স্টল সাজানোর ব্যাপারে যারা সাহায্য করেছেন, স্টল ইনস্টলেশনের জন্য যারা সাহায্য করেছেন, বিভিন্ন কর্মকর্তাগণ, বিশেষ করে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশনে যারা যারা আছেন, স্বেচ্ছাসেবক, এনজিও যারা সাহায্য করেছেন তারা, এবং আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যারা আমাদেরকে সাহায্য করেছেন, বিশেষ করে হাপানিয়া যে এএমসি আছে তারা, যারা ওএনজিসি থেকে যারা এসেছেন, বিশেষ করে কয়েকটি কলেজ এখানে যারা আছে, টিপস ইত্যাদি, তারা আমাদেরকে সাহায্য করেছেন আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য। আমি তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি দপ্তরের পক্ষ থেকে। আমি এই কটি কথা বলে আমার প্রারম্ভিক আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার। বেলায় বেলায় হামাই কক্ষতে হুকুমনাই খুনি সেক্রেটারি ডক্টর পি কে চতুর্দী শর্মা বিনি কক নিবিশিতে নাম সম্মানী বাগি যতন তাবু চন খাতার হাসতে নি নগরাই ফাই সপাই যা মুচান প্রাণ গোপাল দত্ত বরগনা এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নো মেমেন্টরি হই লামশোগলাইনে তে বন মেমেন্টরি হই লামশোগলাইনি বাগে আং কইনাই পাদানা চেংনা নগরায় অপরা প্রফেসর ডক্টর মানিক শাহ বরগনা মন্ত্রী অপরা ত্রিপুরা হাপাংসান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় এমপি শ্রী প্রাণ গোপাল দত্ত মহোদয়কে ত্রিপুরাবাসীর ভালোবাসার প্রতি সম্মান স্মারক তুলে দিচ্ছেন। তাবু দাস হওয়া কগনার নাই মুচাং প্রাণ গোপাল দত্ত বরঙ্গনাং এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় এমপি শ্রী প্রাণ গোপাল দত্ত মহোদয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার শ্রী মানিক সাহা, উপস্থিত শ্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী পর্যটন দপ্তর, শ্রী দীপক মজুমদার মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম, শ্রী রামপ্রসাদ পাল ও শ্রীমতী মিনাল সরকার মাননীয় বিধায়কবৃন্দ, ত্রিপুরা বিধানসভা, হিজ এক্সেলেন্সি আরিফ মোহাম্মদ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফ বাংলাদেশ ইন ত্রিপুরা, শ্রী পি কে চক্রবর্তী সচিব তথ্য ও সাংস্কৃতিক দপ্তর, আজকের এই 41তম আগরতলা বইমেলার আয়োজক বৃন্দ, ভারত ও বাংলাদেশ থেকে আগত লেখক ও প্রকাশকগণ, আর আজকের এই বইমেলার প্রাণ উপস্থিত দর্শক, বইপ্রেমী, পাঠক যারা এখানে হাজির হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে
আমি সামান্য দুটো কথা বলছি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, বই এবং স্ক্রিন, বই পড়া আর স্ক্রিনে দেখা, আজকালকে যেহেতু আমরা টেকনোলজির যুগে প্রবেশ করেছি, একজন নাক কান গলা ডাক্তার হিসাবে আমি আমার যুব সমাজকে একটি কথাই বলবো, যতক্ষণ স্ক্রিনে থাকবেন তার চেয়ে বেশি আপনি বইয়ের পাতায় থাকুন। স্ক্রিন আমাদের চোখ তথা কানের ভীষণ ক্ষতি করতে পারে এবং ব্লু লাইট ফ্রম দা মোবাইল স্ক্রিন অ্যান্ড টেলিভিশন স্ক্রিন ইজ নট অলওয়েজ গুড ফর হেলথ। 41তম আগরতলা বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ অর্থাৎ আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা আর ত্রিপুরা মোটামুটি ভাবে মাঝে একটি পার্টিশন দেওয়া আছে, আমরা কিন্তু একই পরিবারের এই সদস্য এবং আমাদের সংস্কৃতির মিল আছে, সামাজিক মূল্যবোধের মিল আছে, আমাদের সামাজিক সব আচার অনুষ্ঠানেরও অসম্ভব রকমের মিল রয়েছে। আজকে গর্বিত আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে এত সুন্দর এবং সুষ্ঠুভাবে এই বইমেলার আয়োজন করেছে যা দেখে আমি আনন্দে আপ্লুত। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এখন পুরো সাবকন্টিনেন্টে শিক্ষার হার আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, মানুষের বইয়ের প্রতি ভালোবাসা বেড়েছে আর আমরা সবাই জানি বই যদি কারো সঙ্গী হয় তাহলে সবসময় বন্ধুরও প্রয়োজন হয় না, অর্থাৎ বন্ধু হলো একটা, বই হলো একটা ভালো বন্ধু এবং নিত্য সঙ্গী। বই জ্ঞানের বাহক, সভ্যতার ধারক, একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে সেই জাতির গ্রন্থপ্রীতির উপর। এজন্য একটি শিক্ষিত আত্মশক্তিতে বলিয়ান জাতি গড়ে তোলার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আমরা গর্বিত আমাদের একুশে বইমেলার জন্য, একুশে জন্য এটি আদির একটা প্রধান সাংস্কৃতিক উৎসব এবং বাঙালির প্রাণের মেলা হিসেবে রূপ নিয়েছে। একুশে বইমেলা অনুপ্রাণিত হয়ে প্রবাসও বইমেলার আয়োজন করা হচ্ছে, এক্ষেত্রে নিউ ইয়র্ক লন্ডনের বইমেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি আজ গর্বিত এ সময়ে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া আগরতলা বইমেলা আজ লেখক, প্রকাশক ও পাঠকদের একটা বৃহৎ মিলন মেলায় পরিণত হয়েছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি আনন্দিত যে এবার বইমেলা আয়োজনে বেশ কিছু নতুনত্ব যোগ হয়েছে, মেলার পরিধিও বেড়েছে। কিছুক্ষণ আগে আমাদের সচিব তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় বিশদ ব্যাখ্যা করেছেন, পরিশেষে যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি সেই ভাষা বাংলার সংস্কৃতি চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহ দিতে, বইমুখী করে তুলতে বইমেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলি। আমি বিশ্বাস করি ভারত বাংলাদেশ মৈত্রী, ভারত ত্রিপুরার সাথে যে সংস্কৃতির মিল তা আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় করে তুলবে। আমরা এক হয়ে একসাথে কাজ করব সব অপসংস্কৃতির বিরুদ্ধে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আয়োজকদের আমাকে এটুকু সুযোগ দেওয়ার জন্য। জয় বাংলা। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের শ্রী প্রাণগোপাল দত্ত মহোদয়কে। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়াকে। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ মীনা রানী সরকার, নমস্কার সবাইকে। আজকে আগরতলা 41তম বইমেলা হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় এবং ত্রিপুরার গর্ব ডক্টর মানিক সাহা মহোদয়, এখানে উপস্থিত আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আমাদের পুর নিগমের সকলের প্রিয় মেয়র মাননীয় দীপক মজুমদার মহোদয়, এখানে উপস্থিত বাংলাদেশ থেকে আগত এমপি, এছাড়া এখানের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব, আমাদের কর্পোরেটরগণ,
আমার মায়েরা ভাইয়েরা এবং বোনেরা প্রত্যেকের প্রতি রইল আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের যে উপস্থিতি এখানে দেখেছি আমি আমাদের হাপানিয়া মেলা প্রাঙ্গণে, এর পূর্বে আমি কখনো দেখিনি। আজকে জনপ্লাবনে বড়ি দিয়েছেন তার জন্য আমি আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা দূর থেকে এসেছেন এখানে স্টল 176টা স্টল এখানে এবার হয়েছে, তাই আমি মেলা কমিটিকে বলছি আপনারা যারা বাইরে থেকে এসছেন তাদের আত্মীয়তার যেন কোনো ত্রুটি না হয় আপনাদের কাছে আমি আহ্বান রাখছি, আপনারা ওগুলি লক্ষ্য রাখবেন। এবং এখানে যারা আমার নেতৃস্থানীয় যারা আছেন এখানে মঞ্চে, ওনারা বই মেলা সম্বন্ধে বিস্তারিত বলবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মহোদয়াকে। এবারে 41তম আগরতলা বই মেলা উপলক্ষে স্মরণিকার আভরণ উন্মোচন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গ। 41তম আগরতলা বই মেলার স্মরণিকার আভরণ উন্মোচন করবেন সম্মানিত অতিথিবর্গ। কোন বিজাত নেই শাই নেই থামন রগই সারনিকা মঙ্গই কাইশা ম্যাগাজিন কারজাখা তাবু দাং শাও আচক জাগচিনি নগরায় অকরা তাই নগরায় খাচক শং ও সারনিকা ম্যাগাজিন নো লুবর অবনি বাগই ফিয়গেরি নাই। সবার কাছে অনুরোধ রাখবো জোরে করতালির মধ্য দিয়ে 41তম আগরতলা বই মেলায় এই স্মরণিকার আভরণ উন্মোচনকে স্মরণীয় করে রাখবার জন্য। বেলা বেলা না হাম্পাই ম্যাগাজিন সারানিকা নিয়াগুলো তাবু ডিপার্টমেন্টাল লিটারেরি ম্যাগাজিন গোমতি ন লোকর অগ্নিপাঙ্গি চেগেরে জানা আং হাই নো হাই দাং সাও আচক জাক ও ডিপার্টমেন্টাল লিটারেরি ম্যাগাজিন গোমতি ন লোকর অগ্নিপাঙ্গি ফিয়গেরি নানি বাগে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাহিত্য ম্যাগাজিন গোমতি বই মেলা সংখ্যার আবরণ উন্মোচন করবেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সম্মানিত অতিথিবর্গ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাহিত্য ম্যাগাজিন গোমতি বই মেলা সংখ্যার আবরণ উন্মোচন করছেন সম্মানিত অতিথিবর্গ, সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। গোমতি মঙ্গল লিটারেরি ম্যাগাজিন লোকরব নিবাগই খলগি রেজা খা বরঙ্গনা মন্ত্রী হকরা প্রফেসর ডক্টর মানিক সাহাতে দাং সাও আচক জাকচিনি নগরের সঙ্গে লাগত। অনেক অনেক ধন্যবাদ। এবারে 41তম আগরতলা বই মেলা উপলক্ষে থিম সঙের প্রকাশ। বাংলায় থিম সঙের কথা লিখেছেন মনোজ কুমার ঘোষ এবং সুর করেছেন শ্রী গুরুদীপন আচার্য। এবারে 41তম আগরতলা বই মেলা উপলক্ষে থিম সঙের প্রকাশ পর্ব। প্রথমে বাংলা থিম সং প্রকাশিত হচ্ছে। বাসুদেব কুটুম্বকম
বেলা বেলা না হাম্বাই তাবচুং হাই না হাই বিজা বনি নি কক বরমি কক থাই বাই রিসাপশন কাইসা থিম সং নাই নে নে কক বরো থিম সং এর কথা এবং সুর করেছেন শিল্পী বিকাশ রায় দেব বর্মা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবারে কক বরো থিম সং এর প্রকাশ করছেন বেলায় বেলায় না হাম্বাই ও থিম সং নি কক থাই রেখা মোচাং মনোজ কুমার ঘোষ তাই ককর বাই কক থাই রেখা মোচাং বিকাশ রায় দেব বর্মা এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি তাবুক দাংশাও কগনারায় ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নি বরম গনাং এমএলএ মচাং রামপ্রসাদ পাল নমস্কার আজকের এই আগরতলা বইমেলা ৪১তম বইমেলায় আমাদের হয়েছে এই আপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে আমাদের প্রধান এবং উদ্বোধক ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলার মেয়র দীপক মজুমদার এই এলাকার স্থানীয় এমএলএ বিনারানী সরকার আমাদের তথ্য সংস্কৃতি সচিব পি কে ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে যারা এই দপ্তরে যারা আজকের এই মেলার আয়োজক কমিটি এবং উপস্থিত সজ্জন মন্ডলী লেখক লেখিকা বুদ্ধিজীবী কবি এবং প্রশাসক আমাদের এই রাজ্যের সম্মানিত দর্শক মন্ডলী আমি সকলকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং মেলার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি মেলার শুভ কামনা করে এবং যারা এখানে এসেছেন এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার এই দু চারটি কথা বলে এখানে সমাপ্তি করছি সকলকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে তাহু কংনারনায় বেড়াইখিরি নাইখুমনি বরঙ্গনা মন্ত্রী নজাং সুশান্ত চৌধুরী স্যার সবাইকে নমস্কার জানাই যতন খুলুমখা আজকে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত আগরতলা বইমেলা ৪১তম আগরতলা বইমেলার শুভ শুরুয়াত রাজ্যের উন্নয়নের দিশারি
সম্মানিত জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে সম্পন্ন হয়েছে। মঞ্চে যারা উপস্থিত আছেন বা আমাদের মধ্যে ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই দেশের সম্মানিত সাংসদ প্রাণ গোপাল দত্ত মহোদয়, উপস্থিত আমাদের মধ্যে বিধায়কগণ রামপ্রসাদ পাল, মীনারানী সরকার, আগরতলা পৌর পরিষদের মেয়র শ্রী দীপক মজুমদার, সেক্রেটারি আইসিএ দপ্তর এবং ডাইরেক্টর আইসিএ দপ্তর সহ এই মেলার যারা আয়োজক, আইসিএ দপ্তরের সমস্ত ধরনের কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি নমস্কার জানাই। তৎসঙ্গে এই বইমেলা মধ্যে যারা উপস্থিত রয়েছেন, জ্ঞান পিপাসু, যারা অজানাকে জানতে চান, অচেনাকে চিনতে চান, কবি, সাহিত্যিক এবং বুদ্ধিজীবী অংশের জনগণ, এলাকার বিশিষ্ট বন্ধুরা, প্রত্যেককে আমি নমস্কার জানাই। আজকের এই মেলা প্রাঙ্গণে অভিনন্দন জানাই এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মনে আছে এখনো গতবার এই মঞ্চ থেকে আমরা যখন এই আগরতলার বইমেলার শুভ সূচনা করেছিলাম, ঠিক দেখতে দেখতে আমাদের মধ্য থেকে একটি বছর চলে গেছে। আবার নতুন করে নতুন চিন্তাভাবনা নিয়ে, নতুন থিম নিয়ে এবছরকার আমাদের বইমেলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ শুভারম্ভ হয়েছে। এবারকার যে আমাদের থিম, যে বসুধৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি, যেটা আমাদের দেশে সেই উপনিষদ থেকে বর্তমান পর্যন্ত আমাদের দেশের আদর্শ হয়ে দাঁড়িয়েছে, আমাদের দেশের মূল মন্ত্র যে বসুধৈব কুটুম্বকম, যেটা ভারত সরকার, রাজ্য সরকার, আমাদের দেশের প্রতিটি সরকার সেটা মান্যতা দিয়ে আমরা চলতে চেষ্টা করি। আজকে সেই থিমকে কেন্দ্র করে আমাদের এই 41তম আগরতলা বইমেলা তার পথ চলা শুরু করেছে। আমি এখানে যখন আসছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রবেশ করলেন, হাজার হাজার মানুষ, তিল ধরনের জায়গা নেই, কিন্তু একটা সময় ছিল যখন এই হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে বইমেলা শুরু হয়েছিল, আগরতলা থেকে বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ এখানে আসতে চাইতেন না। এবং এখনো আমাদের যারা প্রকাশক, লেখক, গবেষক, বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা রয়েছেন, তাদের দাবি যে আগরতলার উপকণ্ঠে, আগরতলার বুকের উপর যদি বইমেলাটা সম্পন্ন হয়, তবে বইমেলাটা আরো জাঁকজমকপূর্ণ করা যায়। গতবারের মিটিংয়েও আমরা ছিলাম বা তার আগেও যে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, সেই মিটিংগুলোতে, আলোচনাগুলোতে একটাই জিনিস স্থান পেয়েছে যে সারা দেশের সঙ্গে আমাদের শহর আগরতলাও তার বৃদ্ধি হচ্ছে, আয়তন বাড়ছে, উন্নয়ন হচ্ছে। আমরা যদি একটা জায়গায় আবদ্ধ রাখি নিজেদেরকে, তবে আগরতলার উপকণ্ঠে, আগরতলার বাইরে আমাদের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোর উন্নতি ঘটবে না, মানুষের বিকাশ ঘটবে না, মানসিকতার বিকাশ ঘটবে না। তাই আগরতলা যেমন বৃদ্ধি পাচ্ছে উন্নয়নের নিরিখে, আমরা দেখেছি বিগত দিনেও এই কথাগুলো আমরা বলেছিলাম যে একটা জায়গায় আবদ্ধ থাকলে চলবে না। পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানি কলকাতা, কিন্তু কলকাতা বৃদ্ধি পেয়ে নতুন কলকাতা হয়েছে, রাজার হাট, নিউ টাউন নিয়ে আমরা প্রত্যেকেই জানি। মুম্বাই, নবী মুম্বাই নিয়ে নতুন সেখানে আয়তন বৃদ্ধি পেয়েছে আমরা প্রত্যেকেই জানি। তেমন আমাদের আগরতলা শহর ছোট্ট শহর, কিন্তু এই আগরতলা শহরও আয়তনের দিক থেকে সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং যেই আয়তন বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি ওই বিস্তীর্ণ এলাকাগুলোতে যদি এ ধরনের কর্মসূচি না করি, তবে মানুষের সঠিকভাবে মানসিক বিকাশ আমরা ঘটাতে পারবো না। আর এই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মেলা গ্রাউন্ড, এটাকে সরকারের তরফ থেকে মেলার জন্য শুধু সেখানে প্রসিদ্ধ বলে সেখানে চিহ্নিত করা হয়েছে। এখানে শুধু বইমেলা নয়, শিল্প মেলা আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকে, এবং আগামী দিনে আমাদের আরো চিন্তাধারা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এবং এই রাজ্যের এই যে বইমেলা, এই বইমেলাকে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানো যায়। বন্ধুরা, আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত সাংসদ, প্রত্যেক বইমেলার মধ্যে আমাদের বাংলাদেশ থেকে সেখানকার সাংসদ বলুন, মন্ত্রী বলুন, তারা উপস্থিত থেকে আমাদের বইমেলার শ্রীবৃদ্ধি তারা ঘটিয়ে থাকে। কারণ কাঁটাতারের বেড়া আন্তর্জাতিক ভাবে এই দুটো দেশকে আলাদা করেছে ঠিকই, কিন্তু মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে আমরা এক, আমরা অভিন্ন হিসাবে আমরা কাজ করি। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের চিন্তাধারা, আমাদের আত্মীয়তা, আমাদের প্রত্যেকে একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করি। তাই প্রতিবার বাংলাদেশ থেকে শুধু নয়, পশ্চিমবাংলা থেকে, উত্তর পূর্বাঞ্চল থেকে, প্রতিটি জায়গা থেকে এখানে বই প্রেমীরা এখানে তাদের পুস্তক নিয়ে, বই নিয়ে উপস্থিত হন এবং আমাদের মধ্যে অনেক মতের আদান প্রদান সেখানে হয়ে থাকে। বই কি বিক্রি হলো সেটা বড় কথা নয়, কারণ আজকাল আমাদের আইফোন চলে এসেছে, অ্যান্ড্রয়েড চলে এসেছে, গুগল চলে এসেছে, মোবাইলে টিপ দিয়ে আমাদের ফিঙ্গার টিপস এর মধ্যে আমরা বই থেকে যে জিনিসটা জানতে চাই মোবাইল থেকে সেই জিনিসটা আমরা আহরণ করে ফেলি। তাই অনেকে এখন আর বই পড়তে চায় না, মোবাইল থেকে সমস্ত জিনিস তারা জেনে নিতে চায় শর্টকাট পদ্ধতিতে। তাই বই বিক্রি বিগত দিনে যা ছিল আমরা আশা করব এবার সেটা ছাপিয়ে সেটা আগাম আরো বৃদ্ধি পাবে, এটাই আমরা আজকের এই বইমেলা থেকে আশা করব। কিন্তু তার অর্থ এই নয় যে একমাত্র মুনাফা অর্জনটাই আমার লক্ষ্য রাখতে হবে। এই বইমেলাতে বছরে 8-10-12 দিন যতদিনই বইমেলা চলে এই মেলা প্রাঙ্গণে, আগরতলা শহর, উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সেখান থেকে মানুষের যে আদান এখানে উপস্থিতি হয় এবং মতের যে আদান প্রদান হয়, চিন্তা ভাবনা শিক্ষা, সেই জিনিসটাই আমাদের কাছে বড় প্রাপ্য। একটা বড় পরিসরে, খোলা আকাশের নিচে, মুক্ত পরিসরে আমাদের মধ্যে জ্ঞানের আদান প্রদান হয়ে থাকে, যেটা আগামী দিনে আমাদেরকে পাথেয় করবে পথ চলার, আগামী দিনে সামনের দিকে এই রাজ্যকে, এই দেশকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আজকের এই বইমেলায় 176 খানা স্টল হয়েছে। অনেকে স্টল দাবি করে থাকেন কিন্তু স্থানের অভাবে সেখানে অনেককে হয়তো স্টল দেওয়া হয় না। তাই বিশিষ্ট বিশিষ্ট যারা সেই এজেন্সিগুলো রয়েছে তাদেরকে সেই স্টল প্রদান করা হয়েছে। আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে সরকারের এই বইমেলাকে আরো কি করে সুন্দরভাবে শ্রীবৃদ্ধি ঘটিয়ে বিশ্বের দরবারে আগরতলা বইমেলাকে আমরা নিয়ে যেতে পারি। কারণ ত্রিপুরা পরিবর্তন হয়েছে, বইমেলা আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যা ছিল সেই চিন্তাধারা নিয়ে ছিল, আজকে সেই চিন্তাধারা থেকে আমরা বেরিয়ে এসেছি, রাজ্যের মানুষ বেরিয়ে এসেছে। আজকে ভাবতে অবাক লাগে যে আমাদের রাজ্যে G20 মতো সেখানে সামিট আগামী 3 এবং 4 এপ্রিল সেখানে সংগঠিত হচ্ছে। G20 যেটা আমরা আগে শুনতাম, টিভিতে দেখতাম, খবরের কাগজে পড়তাম, আজকে সেই সামিট আমাদের রাজ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের আমাদের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। ওনার প্রচেষ্টায় আজকে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা। সুতরাং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক বাক্যে এক সুরে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই আমরা আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারব। যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আজকের এই সুন্দর দিনে আমি সেটাই আহ্বান জানাবো। বন্ধুরা, আজকের এই বইমেলা যেটা শুরু হয়েছে, যা কিছুদিন চলবে, এই প্রতিটা দিন আশা রাখবো যে প্রাকৃতিক কোনো গোলযোগ যেন এই বইমেলার মধ্যে অন্তরায় হয়ে না দাঁড়ায়। আমরা আশা রাখব যারা পুস্তক বিক্রেতারা রয়েছেন, একদিকে যেমন তাদের বিক্রি বৃদ্ধি পাবে, অন্যদিকে আমাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া, জ্ঞানের আদান প্রদান, শিক্ষার আদান প্রদান এবং এই রাজ্যের মানুষকে আমরা আরো শিক্ষিত করে তুলব। আগরতলা কেন্দ্রিক বইমেলাকে সীমাবদ্ধ না রেখে আমরা গত বছর থেকেই মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক বইমেলা সূচনা করেছিলাম। যদিও প্রাকৃতিক দুর্যোগের জন্য উদয়পুরের বইমেলা সেখানে দীর্ঘস্থায়ী হতে পারেনি, তারপর আমাদের মধ্যে ইচ্ছা ছিল, প্ল্যানিং ছিল যে আমরা মহকুমা ভিত্তিক বইমেলাকে নিয়ে যাব, যাতে ওই কাঞ্চনপুরের যে ব্যক্তিটা আগরতলা বইমেলায় উপস্থিত হতে পারে না, সে যেন কাঞ্চনপুর উপস্থিত
হয়ে বই মেলার যারা এজেন্সিগুলো রয়েছে কাঞ্চনপুর উপস্থিত হবে তাদের বই নিয়ে, কাঞ্চনপুরবাসী বই মেলায় সেখানে নিজেদেরকে উপস্থিত করে তারা সমৃদ্ধ হবে জ্ঞানের মাধ্যমে। অমিক্রন বা করোনার জন্য যেটা আমরা করতে পারিনি পরবর্তী সময়ে বন্ধুরা, বা প্রাকৃতিক গোলযোগের জন্য যেটা আমরা করতে পারিনি পরবর্তী সময়ে, আমি আহ্বান জানাবো রাজ্যের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে, যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব রয়েছেন, এবং সেক্রেটারি এবং ডাইরেক্টরকে আগামী দিনে এই বইমেলাকে আগরতলার মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলা ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক কি করে করা যায়, যাতে করে জ্ঞানের পরিধি যেন সীমাবদ্ধ না থাকে, জ্ঞানের শিক্ষার যে মানুষের চাহিদা, কারণ শিক্ষার আমরা জানি কোনো শেষ নেই, প্রত্যন্ত অঞ্চলে যেন শিক্ষার আলো আমরা পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য, আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য। তাই আমি আগামী দিনে জেলা ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক বই মেলার বিস্তৃতি যেন ঘটাতে পারি, এই আশা রেখে এই আহ্বান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক নমস্কার জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি, জয় হিন্দ। বেলায় বেলানো হামবাই বরমগনাং মন্ত্রী বেলায় খিরি নাইখং মচাং সুশান্ত চৌধুরীর বিনি কক নারক মানি বাগে তাবু দাং সহ কক নারক নাই পাঁদানা চেং নাই তাই তিনি নিয়েও পাঁদানি নগরায় অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বরমগনাং মন্ত্রী অকরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই 41তম আগরতলা বই মেলা যে আয়োজন, এখানে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে করা হয়েছে এবং তার আয়োজক তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার সুন্দর এক বক্তব্য এখানে রেখেছেন, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, তাছাড়া এখানে এই এলাকার মাননীয় বিধায়িকা, সবার আদরণীয় শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, এবং তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন পবিত্র বিধানসভার বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, এবং উপস্থিত আইসিএ ডিপার্টমেন্টে সম্মানিত সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী, মিস্টার আরিফ মোহাম্মদ ইস্টার্ন হাই কমিশনার অফিস অফ দ্য বাংলাদেশ, তাছাড়া এখানে আইসিএ ডিপার্টমেন্টে যে ডাইরেক্টর সাহেব আছেন আইসিএ ডিপার্টমেন্টে শ্রী রতন বিশ্বাস মহোদয়, এবং অন্যান্য তথ্য সংস্কৃতি দপ্তরের যারা আধিকারিকরা এখানে আছেন, এবং এখানে যারা স্টুডেন্টসরা আছেন, অভিভাবক যারা এখানে এসছেন, এবং এই অত্র এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং বিশিষ্টজনেরা যারা আগরতলা বাইকে অত্র এলাকার থেকে এসছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুবই ভালো লাগছে আজকে এখানে ঢোকার সময় বোঝা গেল যে মানুষ কীভাবে আপ্লুত যে বইমেলাকে কেন্দ্র করে। তো আগে এখানে আমরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এবং সুন্দর আমাদের ছোট ছোট মেয়েরা নৃত্য এবং যে গান পরিবেশনা এখানে করেছেন তার মাধ্যমে আমরা এখানে এই বইমেলার উদ্বোধন করেছি। একটা অদ্ভুত একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং সেটাই কাম্য। আমাদের মনে আছে যে প্রথম যে বইমেলা শুরু হয়েছিল আমাদের রবীন্দ্র ভবনের যে প্রাঙ্গণ, সেখান থেকে শুরু হয়েছিল 1981 সনে, আর তারপরে দেখা গেল যে চিলড্রেন্স পার্কে সেটা নিয়ে যাওয়া হয়,
পরবর্তী সময়ে উমাকান্ত স্কুলের প্রাঙ্গণে নেওয়া হয়, নিয়ে যাওয়া হয় এবং এরপর আবার এদিকে অদল বদল করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে জায়গা সংকুলনের কারণে আমাদের এই আন্তর্জাতিক যে হাঁপানিয়া মেলা সেখানে আমাদের আনতে হয়েছে এবং সেই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বিশদভাবে এখানে আলোচনা করেছেন। এক এক সময় আমরা জানি যে বই একটা ঘরে যদি বই না থাকে সেই ঘর কিন্তু আর ঘর বলা যায় না, তেমনি যদি বই আমরা না পড়ি তাহলে আমাদের শরীরের মধ্যে যে বডি উইদাউট সোলের মতো মনে হয়। বই যদি আমাদের না থাকে যেমন ঘর হয় না, সেই রকম তার যদি আমরা তুলনা করি আমাদের সোল যদি না থাকে একটা হিউম্যান বডিও বলা যায় না। তো সেইভাবে বই পিপাসু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা বই লেখেন, কবিতা লেখেন, এই সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাদের চিন্তা চেতনার যে প্রসার তা জানবার জন্য আমরা কিন্তু বই পড়ি। এবং যারা আজকের যুব সমাজ স্টুডেন্টস বিশেষ করে তাদের এই বই পড়ার যে অভ্যাস সেটা কিন্তু বলতে দ্বিধা নেই এখন কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়ে যে অ্যান্ড্রয়েডের কথা বলা হয়েছে, বিভিন্ন যে মোবাইলের কথা বলা হয়েছে, নানারকম ইলেকট্রনিক্সের যে ব্যবস্থাপনা তার থেকে আমাদের যে নিউ একদম ইয়াং জেনারেশন তারা কিন্তু অনেকটা বই পড়ার থেকে বিরত থাকেন। কিন্তু আমরা সবাই জানি এখানে আমাদের বাংলাদেশের যে মাননীয় জেপি মহোদয় এখানে বলে গেছেন যে স্ক্রিন থেকে পড়াশোনা করলে তার এফেক্ট, উনি বলে গেছেন এখানে কি অসুবিধা হতে পারে। উনি নিজেও একজন ENT স্পেশালিস্ট, FRCS উনি, এবং আমি এই কথাটাই বলবো এবং স্ক্রিন থেকে পড়লে যেটা মনে থাকে সেটা কিন্তু বই থেকে অনেক বেশি মনে থাকে আমাদের। আমরা যদি বই পড়ার অভ্যেস আমরা করি তাহলে সেটা কিন্তু মনে এবং হৃদয়ে সেটা গেঁথে থাকে সেটা। এবং তার মধ্যে যে কথাটা এখানে বলাও হয়েছে যে প্রকৃত বন্ধু বলতে যদি আমরা কাউকে আমরা যদি বিবেচনা করি সেটা হচ্ছে বই। বইয়ের মতো বন্ধু আর কেউ হতে পারে না। এবং আমাদের মনে আছে যে বীরচন্দ্র লাইব্রেরিতে আগরতলায় আমরা বইয়ের জন্য সকাল 5টার সময় লাইন দিতাম আগে, নতুন নতুন বই প্রতি সপ্তাহে যখন বেরোতো বিভিন্ন যারা লেখক তৎকালীন সময়ে তাদের বই প্রতি সপ্তাহে আসতো এবং সেখানে লাইন দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু সেই দৃশ্য কিন্তু এখন আর চোখে পড়ে না, কারণ সভ্যতার যে ডেভেলপমেন্ট সেটা হওয়াতে সেই বইয়ের পরিবর্তে আরেকটা সাবস্টিটিউশন এখন এসে গেছে। কিন্তু আমি অনেক দেশের আমি কথা বলবো, আমরা জানি যে যেখানে মানুষ মানে এত বেশি বই পড়ে এবং ভারতবর্ষের যে প্রদেশগুলোতে যারা বেশি বেশি বই পড়ে তাদের জ্ঞান ভাণ্ডার অনেক বেশি উন্নত মানের। ত্রিপুরাতে আমাদের যে ছেলেমেয়েরা তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, কিন্তু আজকের এই বইমেলা আমাদের যে চলবে 4-5 এপ্রিল পর্যন্ত, আমি এখানে যারা উপস্থিত আছেন যারা বই পিপাসু তারা তো আসেনি, সবসময় আসেন, কিন্তু যারা স্কুল কলেজের শুধু পাঠ্য যে স্কুলের পাঠ্য বই শুধু কেনবার জন্য যেন এখানে না আসে, অন্যান্য যেসব বই যেসব ফিলোসফি আছে অন্যান্য বিষয় প্রচুর বই সেই বইগুলো যেন কেনে, মানে সিলেবাসের বাইরে গিয়েও যেসব জানার যে আকাঙ্ক্ষা সেটা যেন আরও বৃদ্ধি হয়, তবেই আজকে এই যে বই মেলা আজকে আমরা এখানে উদ্বোধন করলাম তার সার্থকতা আসবে। আমাদের এই বই মেলার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। আজকে এখানে যারাই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আমি এখানে মিডিয়া বন্ধুরাও আছেন, আমি ওনাদের মাধ্যমে আমি চাই যে বই মেলার সম্পর্কে আপনারা সমস্ত জায়গায় তার বিস্তার প্রসার প্রচার এবং প্রসার করবেন। এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে আমাদের সাব ডিভিশনের লেভেল পর্যন্ত আমাদের বিভিন্ন যেসব দূর প্রান্তের যারা আছে সেখানেও আমাদের সমস্ত ত্রিপুরার লোকরা আছেন,
তাদেরকেও যাতে এই বই মেলার সুযোগ সেই জায়গায়ও বই মেলার ব্যবস্থাপনা হয় সেটা আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরকে আমি বলবো সেই ব্যবস্থাপনাও যেন করা হয়। এখানে যা শুনলাম যে এত অ্যাপ্লিকেশন এখানে পড়েছে এই বই স্টলের জন্য সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। জায়গা সংকুলনের কারণে সবাইকে দেওয়া যায়নি, বাংলাদেশ থেকে এসেছেন, পশ্চিমবাংলা থেকে এসেছেন, আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং বিভিন্ন ধরনের বই এখানে অ্যাভেলেবল থাকবে। এবং আজকের এখানে এসে আমার সত্যি আবার পুরনো দিনগুলো আবার ফিরে আসলো, আমার খুবই ভালো লাগছে। এবং আমি আশা করব আমাদের এই যে বইমেলা সে তার যে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা এতদিন ধরে চলে আসছে সেটা বজায় থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা এখানে রাখছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমরা সেই সঙ্গে আমাদের আজকের অতিথিবর্গকে বিনম্রভাবে অনুরোধ করব এবারে উদ্বোধনী পর্বের সমাপ্তি এখানে ঘোষণা করবার জন্য, সেই সঙ্গে আমাদের আজকের এই মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবার জন্য। এবারে সম্মানিত অতিথিবর্গ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গ আমাদের মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন। বরং গণ মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সন বেলায় বেলায় নহামাই তিনি নিয়েও পান্ডা খাইমানি বাগে বরং হবাই চেন হামবাই আফারো মচাং সুশান্ত চৌধুরী বরং গণ মন্ত্রী বেড়াইখিরি নাইক মচাং দীপক মজুমদার বরং গণ মেয়র এএমসি মচাং রাম প্রসাদ পাল বরং গণ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ বরং গণ মীনা রানী সরকার বরং গণ এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং হামবাই আফর ডক্টর পি কে চক্রবর্তী সেক্রেটারি তথ্যতে হুকুম নাইক ত্রিপুরা পান হামবাই আফর জনাব আরিফ মোহাম্মদ হাই কমিশনার ইয়াকচু বাংলাদেশ হাই কমিশনার ইয়াকচু তামো আগরতলা ত্রিপুরা সরকার দ্বারা আয়োজিত 41ওয়া পুস্তক মেলা আরম্ভিক কার্যক্রম এখানে সমাপ্ত হতা হয়। কুছ হি সময় মে আজ কে মঞ্চ পর সাংস্কৃতিক কার্যক্রম আরম্ভ হোগা। মেলা প্রাঙ্গণ মে উপস্থিত সবই অতিথিও সে নিবেদন হে কৃপয়া আপ সব সাংস্কৃতিক কার্যক্রম কে লিয়ে হমারে সাথ বনে রহিয়ে। মঞ্চ সাংস্কৃতিক কার্যক্রম কে লিয়ে তৈয়ার কিয়া যা রহা হে, আপ সবই সে বিনম্র নিবেদন হে আপ সব সাংস্কৃতিক কার্যক্রম কে লিয়ে হমারে সাথ বনে রহিয়ে।
क्योंकि कुछ ही समय में इस मंच पर सांस्कृतिक संध्या आरंभ किया जाएगा। धन्यवाद। Just in the